আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো বিকাল বেলায় বসে রয়েছি বাচ্চাদের নিয়ে, হঠাৎ করে দেখি আমার এক দেবর আসছে আর কি। আমার দেবরের বন্ধু, চাচাতো ভাই, সবারই এক সমবয়সী আর কি। তো এখানে আসছিল একটা জায়গা দেখতে, আমরা যে এলাকাতে থাকি। তো আসার পরে প্রীতম তারে বলছে যে চলো বাসায় যাই। সে তো মানে জানে না যে আমাদের বাসায় এখানে এখন কোনোভাবেই বাসায় আসবে না। তো যাই হোক, তারপরে সে বাসায় আসছে, দোকান থেকে অনেকগুলো জিনিসপত্র নিয়ে আসছে বাচ্চাদের জন্য। আর বাচ্চারা তো মহা খুশি এইগুলা পায়, আর আমার বাচ্চা তো এগুলাই পছন্দ করে দুইজনেই। তো পৃথা তাজু আর দুইজনে এগুলা খুলতেছে, দেখতেছে, আর তাজু আর তো যা পছন্দ করে তাই পাইছে, জুস টুস থেকে শুরু করে। আর সে তো এগুলা যতক্ষণ পর্যন্ত ঘরে থাকে অতক্ষণ পর্যন্ত আমার মনে হয় না সে ঘুমাইতে পারে। কোনো জিনিস যদি ঘরে আইনা রাখা হয়, সে আমার মনে হয় স্বপ্নেও দেখে কোন সময় শেষ করতে পারবো। তো এই দিক দিয়ে রুমের অবস্থা তো 12টা বাজায় ফেলে, ছুটা বুয়া দিয়ে তো আর সারাদিন কাজ করানো সম্ভব হয় না। এরা কাজ করে আইসা চলে যায়, আর বাকি কাজগুলো আমারই কিন্তু করতে হয় সারাদিন। তো আমি একটু নাস্তার ব্যবস্থাও করতেছি, কারণ বিকাল টাইম যেহেতু নাস্তা টাস্তা বানাইয়া ভাবতেছি যে নিজেরাও খাই, সবাইকে দেই। তো এদিক দিয়ে নুডলসটা বসাইয়া দিলাম, কারণ তাড়াহুড়ার মধ্যে কিন্তু এই একটা মানে শর্টকাটের মধ্যে নাস্তা বানানো যায়, সেটা আমার মনে হয় নুডলস। তো আমার কাছে এটা খুবই সহজ মনে হয়, আর মেহমান আসলেও দেখা যায় যে ঝটপট নাস্তাটা রেডি করে সামনে দেওয়া যায়। তো এদিক দিয়ে নুডলসটা ভাজি করে নিতেছি, আর নুডলসটা ভাজি করে তারপরে বাকি নাস্তাগুলোও রেডি করব। আর এমনিতে প্রীতমরে বলছিলাম একটা কুক নিয়ে আসতে, সে ঠান্ডাও আনছে, ফ্রিজে রাখা হয়েছে। আর আমি নুডলসটা ভাজি করে নিতেছি, এই যে রেডি করে ফেললাম নাস্তা। আর এদিক দিয়ে বিস্কিট, চানাচুর, কুক টুক সব দেওয়া হয়েছে। আর এত গরম পড়ছে, গরমের মধ্যে এরা চা খাইলো না, আর চা আমি করিও নাই। তো এদের বললাম যে করে দেই, এনারা না করলো, পরে আর করা হয় নাই। তো এদিক দিয়ে নুডলসটা রান্না করে সবাই আমরাও খাইতেছি, ওদের সবাইকে দিয়ে দিলাম। তো যাই হোক, নাস্তা টাস্তা রেডি কইরা তারপরে এখন ওরে বলতেছি যে তুমি রাতে খাইয়া যাও, কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছে না, বলতেছে না ভাবি আরেকদিন আইসা খাবো, তো এখন আর খাবো না। তো যাই হোক, ওরা আর দেরি করলো না, আর চলে গেল আর কি। এদিক দিয়ে যে আমার ছেলে, আমার ছেলে তো সারাদিন মাশাল্লাহ এখন অনেক দুষ্টামি করে, আর তারে নিয়েই আমার বাকিটা সময় কিভাবে যে কাটে আমি নিজেও জানি না। আসলে আমার ধৈর্যে মানে এগুলা আমার মনে হয় এখন সয়ে গেছে, তিন বাচ্চার কেসাল। তো আমি কিন্তু বাচ্চাদের শরীরে কখনোই ওইভাবে হাত তুলি না, বাচ্চাদের কিন্তু যে অনেক মারা আছে যে হুটহাট রাগ ওঠে, মারামারি করে, কিন্তু এটা আমি কখনোই করি না। কারণ আমি বাচ্চাদের আসলেই অনেক আদর করি, কারণ আমি এদের মারতে, কেউ মারলেও আমার খুব কষ্ট লাগে, কারণ আমি অনেক কষ্ট করে বাচ্চাদের বড় করতেছি। আর যদি ওইভাবে রাব্বু কোনো সময় দেখি যে মানে হাত তুলে কিংবা বিরক্ত হয়, তখন আমিও বলি যে তাদের শরীরে হাত দেওয়ার কী আছে, মুখে কথা বলো, শরীরে হাত দেওয়ার দরকার নাই। তো আমি বেশিরভাগ সময় বাচ্চাদের যদি কেউ হাত টাত তুলে, এটা আমি একদমই পছন্দ করি না। এটা আমি ছোটোবেলার থেকে বাচ্চাদের অনেক আদর করি, কেউ মারলে আমার এটা খুব শরীরে লাগে যে কেন মারবে তো এরকম। তো যাই হোক, আমার বাচ্চারা এরকম কোনো দুষ্টামিও করে না, মাশাল্লাহ তারা এরকম কোনো কিছুই করে না। যাই হোক, সবার সাথে ছোট্ট একটা ভিডিও, আল্লাহ হাফেজ।